একজন মানুষ যদি তিন দিন চার দিন নিখোঁজ থাকে, নিখোঁজ থাকার পরে যদি তাকে খুঁজে না পাওয়া যায়, পাঁচ দিন সাত দিন দশ দিন যদি তাকে খুঁজে না পাওয়া যায়, আসলে এটা খুব দুঃখজনক। একজন যদি মারা যায়, মারা যাওয়ার পরে কিন্তু তার খোঁজ থাকে, কিন্তু জীবিত একজন লোক একটি জায়গায় দাওয়াত খাওয়ার জন্য গেল, দাওয়াত খেয়ে তারপর কিছুক্ষণ থাকার পর তার মোবাইলটা অফ করা হলো, কিংবা মোবাইলটা দৌলত দেওয়ার মধ্যেই নেটওয়ার্কটা হয়তো খুঁজে পাওয়া যাচ্ছে, কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। আমি আপনাদেরকে বলছি, বিশেষ করে যারা প্রশাসন আছে, প্রশাসন ভাইদেরকে বলছি, আমরা চাই যারাই এই লিলু বেগমের হয়তো গুম করেছে, কিংবা তাকে কোথায় কিভাবে রেখেছে, হয়তো বা পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না, আমি জবাব চাব। শুধু জনপ্রতিনিধিদের কাছে আপনারা জবাব চাচ্ছেন, জবাব কিন্তু জনপ্রতিনিধিও দিবে, জনপ্রতিনিধিরা আপনাদের সাথে আছে, কিন্তু এই প্রশ্নের সম্মুখীন হচ্ছে প্রশাসন। আমি মনে করি প্রশাসন এমন কোনো কাজ নাই, এমন কোন সন্ত্রাসী নাই, এমন কোন খুনি নাই যে খুঁজে বের করতে পারে না। এর জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি সম্মানিত আমাদের জেলা প্রশাসক, সম্মানিত এসপি মহোদয়, পুলিশ সুপার মহোদয় এবং আমাদের গোয়ালন্দ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আমি অনুরোধ করছি, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের যিনি সভানেত্রী, যিনি এই দলদিয়া পতিতলাকে কোন ছেলে ভালো মতো লেখাপড়া করবে, কোন মেয়েটা ভালো মতো লেখাপড়া করবে, সমাজে এরা কিভাবে প্রতিষ্ঠিত হবে, সমাজকে কিভাবে এরা পরিবর্তন করবে, এই নেত্রী যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের যদি নিরাপত্তা ঠিক না থাকে, তাহলে আমাদের এই যে পূর্বপাড়া জনপল্লী যারা অবহেলিত ছোট ছোট বাচ্চারা, অবহেলিত ছোট ছোট ছেলে মেয়েরা, তারা কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে। যে যিনি নেতৃত্ব দিচ্ছে তার যদি নিরাপত্তা না থাকে, তাহলে কিভাবে সমাজ গঠন হবে। আমি বিনীতভাবে অনুরোধ করছি প্রশাসনকে, আমরা যারা আছি জনপ্রতিনিধি, আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা সবসময় আপনাদের পাশে থাকব। হয়তোবা আপনারা যদি আগে উদ্যোগ নিতেন আপনাদের সাথে আমরা থাকতাম, পরবর্তীতে আপনারা যখন এই মানববন্ধন বলেন, কোন আন্দোলন বলেন, নীলবঙ্গনকে কিভাবে খুঁজে পাওয়া যায়, কিভাবে তাকে আমরা জীবিত পেতে পারি, মৃত্যু যদি পাই কিভাবে এই দুর্ঘটনা ঘটল, এর অবশ্যই আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, এবং অতি সত্বর যেন নীলু বেগমকে আমরা খুঁজে পাই, এই আশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।